বৃদ্ধ নুরুল আলম বয়স 72, একজন যুবক ওই বৃদ্ধ নুরুল আলমকে মারছে কিলঘুষি, পরনে লুঙ্গি গেঞ্জি টিনে ছিঁড়ে ফেলছে, সেই সঙ্গে অসভ্য গালিগালাজও করছে। আর কয়েকজন যুবক তা মোবাইলের ক্যামেরায় ভিডিও ধারণ করছে ও দেখছে, তবে কেউ এগিয়ে আসেনি ওই বৃদ্ধকে বাঁচাতে। এভাবেই হেনস্থা করা হয়েছে বয়োবৃদ্ধ নুরুল আলমকে। গত 2 জুন মঙ্গলবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর নজরে আসে সবার। গত মাসের 24 মে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের 6 কুড়ি টেক্কাপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। নির্যাতনের শিকার মোহাম্মদ নুরুল আলম উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের 6 কুড়ি টেক্কাপাড়ার মৃত আলিমিয়ার ছেলে। আর এ ঘটনায় জড়িত যুবলীগ নেতার নাম আনসুর আলম, সে একই ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং মৃত মনিরুল্লাহ ছেলে। এতে আসামি করা হয়েছে ওই এলাকার মৃত মনিরুল্লাহ ছেলে বদিউল আলম, আনসুর আলম, শাহ আলম, শাহ আলমের স্ত্রী আরেজা খাতুন, বদিউল আলমের ছেলে মিজানুর রহমান, আব্দুল জব্বারের ছেলে রিয়াজউদ্দিন, জয়নাল আবেদিন এবং মঞ্জুর আলমের ছেলে মোহাম্মদ জুবেলকে। নুরুল আলমের ছেলে আশরাফ হোসেন বলেন, ঘটনার সময় তার বাবার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও পকেটে নগদ 7,500 টাকাও ছিনিয়ে নেওয়া হয়। তিনি আরও বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ।